আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সরাসরি কোরআনে কারীম থেকে একটা আমল, যে আমলটা করার মাধ্যমে আমাদের অশ্ব, গ্যাস, পাইলসের যাদের রোগ আছে এই রোগগুলো ভালো হবে। আমলটা অত্যন্ত পরীক্ষিত, অনেকের কষ্ট হয় এই রোগগুলোর কারণে, তারা কোরআনি আমল জানতে চান, তো তাদের জন্য আজকের এই পরীক্ষিত আমলটি অবশ্যই আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন। এবং আমাদের চ্যানেলটা যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু সম্মানিত বন্ধুরা, তো অশ্ব, রোগ, পাইলস, গ্যাস এগুলো ভালো হওয়ার জন্য আমাদেরকে যে আমলটা করতে হবে সেটা হচ্ছে কোরআনে কারীম থেকে একটা আমল। তাছাড়া আরেকটা আমল জানাবো, সেটা হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নামের মাধ্যমে। তো আগে কোরআনে কারীম থেকে এটা জানাই, এটা একটু কঠিন, যারা পারেন এটা করবেন, এটা না পারলে পরবর্তীতে আরেকটা বলবো সেটা করবেন। তো কোরআনে কারীম থেকে যে আয়াতটা রয়েছে এই আয়াতটা আপনাকে পাঠ করতে হবে, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 127, 128 এবং 129। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 127, 128 এবং 129। আয়াতটা একটু বড় বড়, যার কারণে আমি লিখে দিচ্ছি না মোবাইলে, মানে আপনারা দেখবেন দেখার মধ্যে পৃষ্ঠায় জায়গা নিবে না, এই জন্য আমি লিখে দিচ্ছি না। যারা কোরআনে কারীম পড়তে পারেন তাদের জন্য হচ্ছে এই আমলটা, আর পরবর্তীতে যেটা বলবো এটা সহজ, এটা যে কারোর জন্য যারা পড়তে পারেন এটা পড়লে বেশি উপকার হবে। কোরআনে কারীম থেকে এই আয়াতগুলো পড়ে পানির গ্লাসে ফু দিয়ে যদি সেটা সেবন করতে পারেন, চিনির পানির সাথে মিশিয়ে 7 দিন খালি পেটে সকালবেলা সেবন করবেন, আশা করা যায় অতি দ্রুত অল্প সময়ের মধ্যে অশ্ব, গ্যাস, পাইলস এই রোগটা ভালো হয়ে যাবে। আর যদি এই আমলটা করতে না পারেন তাহলে আপনাদের জন্য করণীয় হলো আপনাদেরকে পাঠ করতে হবে ইয়া মুজিরু। ইয়া মুজিরু এটা আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য রমজান মাসে ইমাম সাহেব মসজিদে দোয়া করে, ইয়া মুজিরু। ইয়া মুজিরু রুশাই অন্তস্থ এগারা মস্কার মু বরিকার জস্কার জি বৈষ্ণব রস্কার রু। ইয়া মুজিরু, ইয়া মুজিরু আপনাকে পাঠ করতে হবে 111 বার, এটা একটু বেশি পাঠ করতে হবে। আর সেই আয়াতগুলো একবার ফুললেই পরে ফু দিলেই হবে, তো এটা 111 বার পাঠ করতে হবে এবং প্রতিদিন একবার করে পানির মধ্যে ফু দিয়ে রাত্রেবেলা শোয়ার পূর্বে খেতে হবে। রাত্রেবেলা শোয়ার পূর্বে, এটা মিষ্টি পানি হওয়া আবশ্যক না, রাত্রেবেলা শোয়ার পূর্বে খেয়ে যদি আপনি ঘুমান ইনশা আল্লাহ আল্লাহ তাআলার রহমতে পাইলস, গ্যাস, তারপর অশ্ব যে রোগটা রয়েছে অশ্ব রোগ, এটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করা যায়। আমলটা অত্যন্ত পরীক্ষিত এবং যে আল্লাহ তাআলার নামটা বলেছি 111 বার পাঠ করবেন এবং এই আমলটা করবেন আগে যেটা বলেছি তার 3 গুণ। আগে তো বলেছি কোরআনে কারীমের যে আয়াতটা পড়লে পড়তে হবে 7 দিন, তো 7 দিনের বেশি চাইলেও পড়তে পারেন, তদ্রুপ এই আয়াতটা পড়ার ক্ষেত্রে মানে এই আল্লাহ তাআলার এই নামটা পড়ার ক্ষেত্রে আপনাকে 2 গুণ করতে হবে, 7 7 7, এই অনুযায়ী আপনাকে আমল করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন, মাসিক অবস্থায় মেরে আমলটা করতে পারবে, অর্থাৎ মানে পরবর্তী আল্লাহ তাআলার নামের যেটা এটা করতে পারবে, কিন্তু আপনার কোরআনে কারীমের আয়াতটা মাসিক অবস্থায় করা যাবে না। আশা করছি বুঝতে পেরেছেন, এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আপনাদের মঙ্গল হোক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের আরেকটা চ্যানেল আছে ডার্ক ব্লু, সেটার লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।